رب العالمين প্রথম আয়াতে বলছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা আল্লাহ তাআলা বলছেন যখন এই জমিন কি পৃথিবী কি যখন প্রবল ভাবে প্রকম্পিত করে দেওয়া হবে এই জমিনটাকে একদিন প্রবল ভাবে ঝাঁকুনি দেওয়া হবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের প্রথম আয়াতে বললেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানবজাতি ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের সেই রবকে ভয় করো কোন রব যার হুকুমে একদিন এমন হবে এই পৃথিবীটা এমন ভাবে কেঁপে উঠবে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম সেই কম্পনটা হবে বিরাট একটা কম্পন কিছুদিন আগে তো ভূমিকম্পে তুরস্ক আর সিরিয়ার জমিন কেঁপেছে কিন্তু এমন একটা সময় আসবে যখন একসাথে গোটা জমিন গোটা পৃথিবী কেঁপে উঠবে কার হুকুমে এই ঘটনাটা ঘটবে তখন কিয়ামতের ঘটনার উদ্বোধন হবে যখন কিয়ামতের ঘটনার উদ্বোধন হবে তখন ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গায় ফুৎকার দিবেন যখন রব্বুল আলামিন কিয়ামতের ঘটনার স্টার্টিং করার জন্য উদ্বোধন করার জন্য একজন ফেরেশতা বানিয়েছেন ওই বিশেষ ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল সেই ফেরেশতাকে বানানোর পর তিনি তার মুখের সামনে শিঙ্গা নিয়ে কান পেতে আছেন কখন আল্লাহ তাকে আদেশ করে আল্লাহ তাআলা তাকে আদেশ করার সঙ্গে সঙ্গে তিনি শিঙ্গায় মুটফু মারবেন দুইবার আমার কথা বুঝে থাকলে সবাই বলেন তো আল্লাহর হুকুমে ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গায় ফু মারবেন মোট কয়বার প্রথমবার তিনি যখন শিঙ্গায় ফু মারবেন তখন গোটা জমিন একসাথে কেঁপে উঠবে এই কথাই আল্লাহ সূরা জিলজালের প্রথম আয়াতে বলছেন যখন গোটা জমিনকে একসাথে প্রকম্পিত করা হবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কের 13 নম্বর আয়াত থেকে বলছেন ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতুম ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক واحدة فيومئذ وقعت الواقعة رب العالمين بلچن آر جکن ایک بار شنگائی فودا غبے ایک تا شنگر فود کرے পাহার সুদ্ধাই জমিনকে উপরে উঠায়া একটা আচারে দিয়ে সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে আল্লাহ আকবার এই যে জমিনের উপরে বিল্ডিং আছে গাছপালা নদ নদী কত কিছু আছে ইসরাফিল আলাইহিস সালাম যখন শিঙ্গায় প্রথমবার ফু দিবেন এই জমিনের উপরে থাকা প্রত্যেকটি ঘর বাড়ি বিল্ডিং টাওয়ার আর উঁচু উঁচু পাহাড় উঁচু উঁচু প্রাসাদগুলো চোখের পলকেই মুহূর্তের মধ্যেই লণ্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ মেশাকার হয়ে একেবারে মাটির সঙ্গে মিশে যাবে বলেন আল্লাহ আকবার এই যে জমিনের উপরে আমরা পাহাড়গুলো দেখি আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই পাহাড়গুলোর অবস্থা কি হবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 73 নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের 14 নম্বর আয়াতে বলছেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাগিলা আল্লাহ তাআলা বলছেন এই মাইক কিউসে তোমরাও যা কারবার করো আল্লাহ তাআলা বলছেন মাইক ঠিক আছে শুনতে পাচ্ছেন সবাই এতক্ষণ তো ভালোই ছিল তাড়াতাড়ি দেখো আল্লাহ বলছেন শুনেন শুনেন রব্বুল আলামিন বলছেন রব্বুল আলামিন বলছেন এমন ভাবে জমিনটা কেঁপে উঠবে
জমিনের উপরে থাকা পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুশ আল্লাহ বলছেন পাহাড়গুলো দুনা তুলার মতো হয়ে যাবে কিচ্ছু থাকবে না সব কিছু লণ্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে কিচ্ছু থাকবে না এই যে গাছপালা দেখেন বিল্ডিং দেখেন কিছুই থাকবে না রব্বুল আলামিন কোরআনে কারিমে জন্য বলেছেন কুল্লু মান আলাইহা ফান সব কিছু ফান হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কিচ্ছু থাকবে না ওয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কেবলমাত্র একজন মহামহিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আল্লাহ